নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কারণ যাব আজকে বিয়ের বাড়ি, তা ভালো না থাকলে তো হবে না। তা বিয়ের বাড়ি মানে হচ্ছে খাওয়া দাওয়া। এবার বিয়ের বাড়ি গেলে আমি সচরাচর খাবার দিকটাই আগে দেখতে যাই, কেমন কি আছে। পেটুক বলতে পারো, বাট পেটুক বললেও কি সত্যি করেই যে গেলে আমি খাবারের দিকটা আগে খুঁজি কেমন কি আছে আর কি। তা যাই হোক, বিয়ের বাড়ি মানে সব কিছু নিয়েই বিয়ের বাড়ি, শুধু খাবার দাবার বলছি তাই। খাবার দাবার এবার তার মধ্যে আছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ সব কিছুই হয় আর কি। সবাই রেডি হচ্ছে, আমি এদিক থেকে যাচ্ছি, ওদিক থেকে মামারাও যাবে। তা চলো বিয়ের বাড়িতে গিয়ে দেখাচ্ছি ওখানকার কেমন কি পরিস্থিতি, খাওয়া দাওয়া নাচ গান যাই হোক সেটাই দেখাবো। তবে অবশ্য বৃষ্টি হচ্ছে, তো কতটা কি হবে সেটা এখন বলতে পারছি না, কারণ বৃষ্টির জন্য অনেক কিছুতেই ব্যাঘাত ঘটে যায় আর কি। আর এই সময়টা বৃষ্টির সময়ই বটে, তবু আমাদের এখানে যে লজে হয় তার জন্য খুব একটা ব্যাঘাত ঘটে তা কিন্তু না, কিন্তু বাইরে যারা যাবে তাদের জন্য তো অসুবিধা বটেই। মানে এইখান থেকে লজ পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে, সেই জায়গাটাতে একটু প্রবলেম। তাছাড়া ওখানে গেলে তো আর কোনো অসুবিধাই নেই, চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি বিয়ের বাড়ি, এটা একদম লজের মুখেই দাঁড়িয়ে আছি, কারণ বিয়ে ঢুকে গেছে। আর এই যে বৃষ্টিটা ছেড়েছে বলেই এত নাচ গান সব কিছু চলছে। যতই হোক, বিয়ে মানে সবাই তো একটা আশা নিয়ে থাকে, যাক বৃষ্টির জন্য সেটা মাটি হয়ে যেত, যাক বৃষ্টিটা হয়নি বলে এই দিক থেকে খুব ভালো একটা। চলে এসেছি আমরা লজের ভেতরে, এখানেই এখন বিয়ের আসর বসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে স্টার্টারে আমরা চলে এসেছি, বিয়ে ওইদিকে ভেতরে বিয়ে চলে গেল আর আমরা এদিকে স্টার্টারে দাঁড়িয়ে গেলাম। স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর কফি, আর দিকে ফুচকাও ছিল। তা চিকেন পকোড়া আর কফিটাই খেয়েছি, ফুচকা আর খাইনি কারণ রাত হয়ে গেছিলো অনেকটা। আর এদিকে বর ঢুকে পড়েছে তাই আমরা একটু সাইডে হয়ে গেলাম, কারণ ওই রাস্তাতেই সব খাবারের জায়গাটা ছিল আর কি। তার এদিকে চিকেন পকোড়াটা খাওয়া হয়ে গেলো, চিকেন পকোড়াটা দারুণ হয়েছিল। আর হচ্ছিল কফি, তা কফিটা হ্যান্ডমেড কফি, দারুণ খেতে, কারণ হ্যান্ডমেড কফি যারা খেয়েছে তারাই ভালো জানবে, জানবেন কারণ হ্যান্ডমেড কফি খেতে দারুণ লাগে। এরকমভাবে যে কফি আগে খুব হতো, এখন তো মেশিন কফি হয়ে গেছে, সব মেশিনের সাহায্যে যেটা বেরোচ্ছে, কিন্তু এইভাবে কফি খেতে দারুণ স্বাদ এটার। একবার ছেড়ে দুবার করে কফি যদি খাওয়া যায় তাও মন ভরবে না আর কি এরকম কফিটা। যাক, আমরা একবারই খেয়েছিলাম কারণ তারপর আবার খাওয়া দাওয়ার পালা ছিল। তো উপরে চলে এসেছি এখন খাবারের জায়গাতে, পাশেই বিয়ের জন্য যে ছাদনাতলা তৈরি হয়েছিল তা সেটার পাশেই হচ্ছে খাবার জায়গাটা। তা আমরা এখন খাবারের জন্য বসে পড়েছি, আর এই হচ্ছে খাবারের মেনু কার্ড। মেনু কার্ড দেখে বুঝতেই পারছেন মেনু কার্ডটা মানে খাবার প্রচুর রকম ছিল, আর সাথে আমরা একটু ভিডিও ছবি করে নিলাম আর কি। আর এদিকে আমাদেরও চলে এসেছে প্লেট, আমরা তিনজনই বসেছিলাম এইদিকে, একদম ফাঁকা ফাঁকাই ছিল যখন আমরা বসেছি আর কি। আর যারা খাবার সার্ভ করেছেন তারা অনেক মানে প্রচণ্ড রকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু ছিল, কারণ প্লেটের উপরে আবার ওই বাটার পেপার সব দিয়ে তার উপর খাবার পরিবেশন করা, দারুণ সুন্দর দেখলাম এটা। তবে আমার বাটার পেপার উড়ে পালিয়ে গেছিলো, দিয়ে আবার নতুন করে একটা নেওয়া হয়েছিল আর কি। আর এদিকে দিয়ে দিয়েছে স্যালাড, সস আর লেবু, যেটা আমি খাই না। আর চলে এসেছে এটা হচ্ছে মানে ফিশ ফ্রাই, এটা ছিল ফিশ ফ্রাই, তা ভেটকি মাছের ফিশ ফ্রাই, দারুণ খেতে ছিল, দারুণ মানে সত্যিই দারুণ। আর প্রচণ্ড গরম ছিল কারণ সঙ্গে সঙ্গে ভেজে আর কি নিয়ে এসেছিলো, তা ভালো রকম করে আমি ধরতেই পারছিলাম না, এত গরম ছিল। আর যে মাছটা ছিল মাছটা দারুণ খেতে ছিল, দারুণ ফ্রেশ। আর হচ্ছে যে ফিলেটা দেখো, ফিলেটা মানে অনেকটা মোটা, মানে কোয়ান্টিটিটা মানে পরিমাণটা অনেকটা ছিল মাছের, তা দারুণ ছিল, দারুণ মানে এক কথায় অসাধারণ খেতে ছিল। আর গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে আমার ভাইও খেতে ব্যস্ত,
ব্যাস এবার চলে এসেছে এটা রাধা বল্লভী। রাধা বল্লভীর সাথে ছিল হচ্ছে আলুর দম। রাধা বল্লভীটাও খুব ভালো ছিল, তবে আমি রাধা বল্লভী বা ময়দার জিনিস খুব একটা পছন্দ করি না, তা আমি অর্ধেকটা খেয়ে আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম। আর আলুর দমটা তো হয়েছিল একদম ফাটাফাটি খেতে, মানে দারুণ সুন্দর খেতে ছিল আলুর দমটা। আর আমি ওই যে চাটনিটা রেখে দিয়েছিলাম, ওই চাটনি দিয়ে একটু খেয়ে দেখলাম, বেশ দারুণ লাগছিল খেতে। কিন্তু রাধা পল্লবীটা আলুর দমটা সত্যি মারাত্মক হয়েছিল খেতে, সব রান্নাই দারুণ হয়েছিল, কারণ রিচ কম ছিল, যে যে কোনো লোকই খুব ভালোভাবে খেতে পারবে আর কি, সেরকমই ছিল, রিচ ছিল না খাবারগুলোর মধ্যে। আর চলে এসেছিলো বাসন্তী পোলাও, আর সাথে ছিল হচ্ছে চিকেন, চিকেন কষা আর বাসন্তী পোলাও। তা চিকেন কষা বাসন্তী পোলাও দুটোই দারুণ হয়েছিল, কারণ অতিরিক্ত মাত্রায় যে সেন্ট বা ওই গোলাপ জল আতর জল যেটা দেয় সেটা এর মধ্যে ছিল না, ওই জন্য সবাই খুব ভালোভাবে খেতেও পারা গিয়েছিল, এই জিনিসটাকে দারুণ ছিল। চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, যেমন টেস্ট মানে সব দিক থেকে দারুণ দারুণ। আর পোলাও দিয়ে চিকেন খেতে দারুণ লাগে অবশ্যই, যারা যেটা ভালোবাসে আর কি যেভাবে খেতে। আমার তো খারাপ লাগছিল না, খুব ভালোই লাগছিল, তবে আমি পোলাওটাও যে খুব বেশি খুব ভালোভাবে খাই তা কিন্তু নয়। ব্যাস পোলাওটা অর্ধেক খাওয়া হতে না হতেই চলে এসেছিলো, ভাত সবই ভালো ছিল, শুধুমাত্র এইটা একটু প্রবলেম হচ্ছিল, মানে খাবার পুরোপুরি শেষ করার আগেই আর কি খাবার চলে আসছিল। আর ভাতের সাথে ছিল মাটন, মাটনটা তো অসাধারণ খেতে হয়েছিল, মানে দুর্দান্ত বলতে গেলে, কারণ ওই যে বললাম আগে রিচ কম ছিল, যে এক এক পিস দু পিস খেলেই যে গা গুলিয়ে যায় সেই ব্যাপারটা এখানে ছিল না। আর গরম ভাত তো গরম, আবার এইদিকে মাংসটাও ছিল গরম, দারুণ লাগছিল খেতে আর কি। আর মাংসটা সিদ্ধও হয়েছিল খুব সুন্দর, একদম ভিতরটা জুসি, দারুণ, এক কথায় মানে অসাধারণ খেতে ছিল। তা দ্বিতীয়বার আবার এসেছিল মাটন দেওয়ার জন্য, মোটামুটি 4-5 পিস করে মাটন সবাই খেয়েছিলাম, তা খুব সুন্দর ছিল মাটনটা। তবে এসবের মধ্যে একটা মজার ব্যাপার আমার হয়েছিল, আমার ভাই ঠিক মতন মাটন খায় না, আমি জানি মাটন খায় না, তো ও হয়তো নেয় নিয়ে আমাকে দিয়ে দেয়, তো সেদিন গিয়ে দেখলাম মানে এক পিসও ছাড়েনি, সবটাই খেয়ে নিয়েছিল, আমার জন্য কিছুই রাখেনি, শুধু একবার করে জিজ্ঞাসা করেছিল স্যালাড নিয়েছিল বেশি, সেটা আমাকে দেবে কি না, বললাম না থাক তোকে স্যালাডটা দিতে হবে না, স্যালাডটাও তুই খেয়ে নে, আমাকে দেওয়ার দরকার নেই। আর বাঙালি তো, বাঙালি মানেই হচ্ছে ভাত প্রিয়, তা আমার অবশ্য সবারই নাকি জানি না, তবে আমার ভাতটাই ভালো লাগে, কারণ আমি খুব একটা লুচি বা পরোটা এইসবের ওপর ভক্ত আমি নই, তাই ভাতটাই বেশি ভালো লাগে। খুব বেশি ভাত খাই তা কিন্তু না, কিন্তু ভাতটা খাই এই আর কি। আর গরম ভাত আর মাটন হলে তো সেটা তো একদম অসাধারণ ব্যাপার আর কি। ব্যাস এবার চলে এসেছে চাটনি, আর চাটনির সাথে তো আমার পাঁপড় খেতে বেশি ভালো লাগে, সেই জন্য চাটনিটা আমি জমিয়ে রেখে দিই যতক্ষণ না পাঁপড় আসছে আর কি। আর তাছাড়াও আমার খাবার একটু করে জমেই যাচ্ছিলো, কারণ ওই যে বললাম যে খাবার শেষ হতে না হতেই বাকি জিনিসগুলো চলে আসছিলো, সেই জন্য আমার মাংস শেষ হয়নি তখন, তার আগেই চাটনি চলে এসেছিলো, তাই ওটা সাইডের এমনিতেও রাখতে হলো। আর ওই যে ওই দেখো চাটনি পাঁপড় সাথে চলে এসেছিলো মিষ্টি, তার মধ্যে ছিল হচ্ছে রসগোল্লা, আর এটা ছিল পরাণের পান্তুয়া, আর ছিল হচ্ছে কালাকাঁদ। আমাদের এখানে পরাণের পান্তুয়া খুব বিখ্যাত, মানে খুব সুন্দর খেতে আর কি, নাম করা।
আর আমি চাটনি দিয়ে পাঁপড় ভাজা হলে এরকমভাবেই খাই, কারণ সে বাড়ি হোক বিয়ের বাড়ি হোক আর যেখানেই হোক আমার এটা খেতে ভালো লাগে। কারণ চাটনি দিয়ে পাঁপড় ভাজা এভাবে খেতে সত্যিই ভালো লাগে, কারণ আপনারা খেয়ে দেখতেই পারেন মানে টেস্ট লাগে। আর এটা সেই ছোটোবেলাকার অভ্যাস, তাই বদলাতে পারিনি এখনও অবধি। আর চাটনিটা ছিল হচ্ছে প্লাস্টিক চাটনি, মানে যেটা পেঁপের চাটনি বলে, কারণ টমেটোর যা দাম সে বলাই বাহুল্য, তার মধ্যে আম তো এখন আমের সিজন নেই যে আমের চাটনি হবে, তাই সেদিন প্লাস্টিক চাটনি ছিল। তো চাটনিটাও খেতে খুব ভালো হয়েছিল, কারণ দেখতেই পাচ্ছ আমি সব সাফ করে খেয়েছি। তাছাড়া আমি খাবার খুব একটা নষ্ট করি না, মানে কোনো খাবার দাবার নষ্ট করা পছন্দ করিও না আর নিজেও করি না, যতটুকু পরিমাণ প্রয়োজন সেটাই নিই, অতিরিক্ত খুব একটা নিই না। আর কোনো অসুবিধা হলে সে একটু আধটু থেকে যায়, সেটা তো আর কি করা যাবে, তখন তো কি বলবো, তখন নিজেকে দোষী মনে হয় আর কি। কালাকাঁদটাও দারুণ খেতে ছিল, একদম নরম সব কিছু, শেষে কালাকাঁদটা খেয়েছিলাম। চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এদিকে হাত ধোয়ার জন্য জল দিয়ে দিয়েছে, আর কিছু বাকি নেই, আইসক্রিমটা বাকি ছিল, আইসক্রিমটা ওখানে নিয়ে নেব। এদিকে বিয়ে বসে গিয়েছে, বিয়ের জন্য সব যোগাড়যন্ত্র চলছে, এদিকে বরের ফটোশ্যুট চলছে। তা চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতন শুভরাত্রি।